সোহেল ভাই, রাজশাহীতে থাকতে তোমাকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে এখানে, কারণ একসাথে চারজন আছি, অনেক ভালো লাগছে। আর আরো একটা কথা, তোমাকে কংগ্রাচুলেশন, তোমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আজকে পূর্ণ হলো আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব। তোমার তো দেখছি কিছুদিন আগে দেখলাম 7,000 সাবস্ক্রাইবার, এই মাত্র কয়েকদিনে দেখছি তোমার 3,000 সাবস্ক্রাইবার বেড়ে গেল। কিভাবে? ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ব্রিজের উপরে চালাইছিলাম, তুমি চ্যালেঞ্জ করেছিলে আমাকে, আমি চ্যালেঞ্জে জিতে গেছিলাম, সেই জন্য হয়তো ভিডিওটাতে এত সাবস্ক্রাইব আসছে। আর তোমার হাতে এটা কি? এটা হচ্ছে ইনস্টা, এটা আমার স্বপ্ন ছিল। আচ্ছা দেখি, দেখো আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে। এই মাসে তোমার কয়টা স্বপ্ন পূরণ হলো তুমি বলো? দুইটা, প্রায় তিনটা, কারণ এই ইনস্টা এটা সবচেয়ে বড় স্বপ্ন। আর দ্বিতীয়ত রাজশাহীতে সবার সাথে একসাথে হওয়া, আবার আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ হলো আজকে, অনেক ভালো লাগছে। এই তো দেখা যাচ্ছে, ও আকাশটা জোশ ভাবে নিচ্ছে একটা। এখন থেকে তো রাজশাহীতে রেগুলার স্ট্যান্ড করবা তাই না, মঠপুকুরে? আর তোমাকে মঠপুকুরটা কেমন লাগে স্ট্যান্ডের জন্য? অনেক ভালো, কারণ আমি গ্রামে স্ট্যান্ড করি তো, ওখানে থেকে এটা অনেক ভালো জায়গা। এখন তো তুমি শুধু স্ট্যান্ড করবা রেগুলার? হ্যাঁ। তাহলে খুব তাড়াতাড়ি তোমাকে বাংলাদেশের আইকন হতে হবে, 1 নম্বর আইকন। আমি তোমাকে বাংলাদেশের 1 নম্বর স্ট্যান্ডার হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। আর বাংলাদেশে হচ্ছে চ্যাম্পিয়নশিপ যখন হবে, আমাদের বাংলাদেশের রেকর্ড আছে আসাদুল ভাই, হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে 5 নম্বর হয়েছিল। তো তুমি কি আসাদ ভাইয়ের সেই রেকর্ডটা ভাঙতে পারবা কিনা? অবশ্যই ইনশাআল্লাহ, চেষ্টা তো করবো। হ্যাঁ অবশ্যই চেষ্টা করা লাগবে। তো তাহলে তুমি প্র্যাকটিস করো, আর আমরা এখন তোমার ভিডিও দেখবো কিছু। তো চলুন সোহেল ভাইয়ের কিছু খ্রিস্টান ভিডিও আমরা দেখে আসি, লেটস গো। Told myself to push and never stop. I've been stressed out, watching both these hands around the clock. With my eyes wide, trying to get the panorama shot. Whole world getting blurry to me, answers getting lost. So I watch my back and keep it moving to the front. And remember that the world's yours, do it how you want. You've been waiting here for too long, think it's time for you to move on. Realize that there's real lives and these real times will be strong. I've been waiting all my life, and it was right before my eyes. Watching all this time slip by, now I realize. You know I've been waiting, 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 waiting. But will you wait for me? Time to shine just like a diamond, yeah. But life is rough and I ain't with that funny stuff. I use it all as motivation, but it's hard to have the patience. Watching time fly by might be the hardest thing I have to do in life. Frustrated that I ain't where I want to be yet, but I know that I'ma make it if I chase that check, yes. Cause I done seen the time go by for too many years now, when the stars were aligned. Cause I done seen the time go by. Yeah, I done seen the time go by. I've been waiting all my life, and it was right before my eyes. Watching all this time. আপনি যদি কিছু বলতেন আজকে? আমার কিছু বলার নাই, আজকে হচ্ছে আমি খুব ক্লান্ত, অনেক দিন পরে প্র্যাকটিস করছি। এই একশো আপনার কেমন লাগছে স্ট্যান্ড করতেছে? সেই উড়া ধরা। আপনার কেমন লাগছে স্ট্যান্ড করতেছে? এটা মাইক্রোফোন পেয়েছো? এটা কি মাইক্রোফোন মনে হচ্ছে? হ্যাঁ। কি লেখা আছে? এটা কি ৬৭,০০০ টাকা দিয়ে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা লেলিছি। চারিদিকে আর মাইক এই আওয়াজ আসবে। আপনি কোন চ্যানেলের সাংবাদিক? আমি উগান্ডা চ্যানেলের ভুগান্ডা সাসন। তো আপনি এখানে মটপুকুরে দাঁড়িয়ে চুল পাকনামি করছেন কেন? এই তো কি করব, চ্যানেলের ভিডিও কন্টেন্ট পাচ্ছি না। আরে এটা ভিডিও আপলোড দিলে ভিউ আসবে, ওইজন্য তো করা। 2M আমি রাজিলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে মাসুম ভাই নাই, কারণ মাসুম ভাইকে আমি মেরে ফেলেছি গাইস। সত্য কথা, হাসছে বলো, সত্য কথাই তো। তুমি নাকি ব্রাজিলিয়ান হয়ে গেছো? সবাই যখন ব্রাজিলিয়ান কিটি বলে তখন আমি ব্রাজিলিয়ান গুলাই স্যান্ডেলটা খুলে একবার আর এখন একটা খুলো, সবই খুললাম। নাও একটা খুলো নাও, ঠেকিয়ে দিবা একদম, ঠেকিয়ে দিবা। কই হচ্ছে না তো, আরো এত নিয়ে যাও, এত দাঁড়াও, দাঁড়াও কাজ করো। এ হয়ে গেছে।